আমি সকাল মোলার লোক ভাড়া করে নেছে 5000 টাকা দেবে বলে সরকারি মেশিন দিয়েছে দানাও দিয়েছে আমি ওপেন গুলি করেছি কিন্তু আইএসকে গুলি করতে বলেছিল আমাকে এ কার লোক আমি সকাল মোলার লোক এর কি করতে এসেছে এখন ঘরে আমারে ভাড়া করে নেছে 5000 টাকা দেবে বলে আমার কাছে মেশিন দিয়েছে দানাও দিয়েছে আমি ওপেন গুলি করেছি গুলি করার পরে আমার সকাল মোলা দানা বানা শেষ হয়ে গেছে আমার দানা বানা শেষ হয়ে গেছে আমি ছো আইএসকে গুলি করতে বলেছিল আমাকে গুলি করতে আমার দানা শেষ হয়ে গেছে আমি ছুটে বাড়ি থেকে আমি কত লোক এসেছিল তোমরা হ্যাঁ কত কজন এসেছিল তোমরা আমরা হাটগাঁ থেকে এসেছি তোমার 30 জন মত 30 জন মত এসেছিল তোমরা হ্যাঁ কিসি করে এসেছিল 407 407 করে একটা গাড়ি কজন এসেছিল দাও না একটা গাড়ি 407 একটা গাড়ি কজন এসেছিল হ্যাঁ তোমার বাড়ি হাটগাঁ হ্যাঁ আমার বাড়ি হাটগাঁ একটা গাড়ি 30 জন এসেছিল হ্যাঁ আর সব লোকগুলো কোথায় আর সব লোকগুলো আমি গুলি করে দিয়ে দেব আমি ড্যাশিং ফেলে দে আমি ছুরি মেরেছি কতটা মেশিন ছিল তোমাদের কাছে কতটা বম ছিল আর কার কত কত ব্যাগের কত সাদা তোমার বড় বড় ব্যাগ ছিল সাদা ব্যাগ প্রায় 5-7টা আমি সম্পূর্ণ যেটা দেখেছি সেখানে 7-8টা ব্যাগ লোড ছিল আমার কাছে একটা তোমার মেশিন দিয়েছে আর তোমার 10-12 মন দানা দিয়েছিল 10-12 মন দানা দিয়েছিল দানা দিয়েছিল সব ফায়ার করতেছো ফায়ার করেছি কটা লেগেছে কটা কটা লেগেছে কটা লাগেনি কারোর কারোর কাউকে লাগেনি না কারোর লাগেনি ভিড়ের মধ্যে লেগেছে অতটি উইদার রানিং চালিয়ে রানিং চালিয়ে রানিং চালিয়ে কার লেগেছে আইএসকে গুলি করতে বলেছিল আমাকে লাস্টে গুলি শেষ হয়ে মেশিন ছেড়ে ছুটে এই পাঙ্গা পুকুরের দিকে এই দিকে ঝাড় লোকগুলো ওদেরকে চালিয়েছে গুলি জমির মধ্যে ফেলে দে মেশিন আছে চার মাস হচ্ছে ওখানে ফেলে দেবে আমি ঠিক পাবো না ঠিক করতে পাবো না তোমরা ছেলে কজন মোটামুটি একসঙ্গে একসঙ্গে ছিল আমার বহুত লোক ছিল বহু লোক ছিল এখানকার ছেলে উপরে কমে ছিল যাইনি আমাদের ছেলে বেলে ছিল তোমার নাম গোবিন্দ নস্কর হাটগাঁচা বাড়ি বাবার নাম কি ঈশ্বর বিক্রম নস্কর পোস্ট অফিস কোথায় হাটগাঁচা থানা কেএলসি থানা কেএলসি আর তোমার ও তুমি তোমার বাড়িতে একা আসছো তোমার ফ্যামিলি কে কে আছে তোমার ফ্যামিলি কে কে আছে আমার মা আমার স্ত্রী দুটো ছেলে আর আমি তারা সবাই জানে যে তুমি এখানে আসছো তারা সবাই জানে না আমি এসছি ওরা জানে না আমি বলছি একটা মিটিং এ আছি আমার বাড়িতে ভেঙে মা এসেছিল ডাক্তারখানায় আমার আমার স্ত্রী হচ্ছে আটাতলা কাজ করে বাবুদের বাড়ি আর দুটো ছেলে পড়াশোনা করে